নমস্কার। হে ছি 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 ছি, পেন্নাম পেন্নাম, এই গড় হয়ে পেন্নাম করি গো বাবু মশাইরা। আমি হলুম গে এক কথক, তা কথক তো তাই অনেক কথাই মনের মধ্যে ভুরভুর করে, ঘুরঘুর করে। তাই আমার ওই জুড়ির দলবল নিয়ে আপনাদের সমীপে এসেছি কিছু কথা, কিন্তু মানে কথা ওগো ওগো বলো না গো আমাদের সমস্যাটা। হলো গে কথা, বলে বলার কথা তো কত, কিন্তু কোনটা বলি, কেমন করে বলি, এই কথা ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো মহাভারতের কথা অমৃত সমান, যুগে যুগে হয় তার নতুন ব্যাখ্যান, হয় নতুন ব্যাখ্যান, মনে বড় ধরলো। আর তাইতে মশাইরা মনে পড়ল এক রানীর কথা। রানী কিন্তু রানী নয়, সম্রাজ্ঞী কিন্তু সম্রাজ্ঞী নয়, সে রাজ্যেশ্বরী হয়েও রাজ্যহারা, সব পেয়েও সভ্যহারা এক অভাগিনী মেয়ের কথা মশাইরা। দ্রুপদ নন্দিনী সেজে রাজার দুলালি, যজ্ঞের অগ্নি থেকে আবির্ভূতা নারী, যজ্ঞসেনী নাম তার সে হলো পাঞ্চালী, মহাভারতের এক অপরূপা নারী। অপরূপ ভাগ্য তার মশারা, আর বিধাতার কোন পরিহাসে, রূপেও সে অপরূপা। তার রূপের কথা, সে কৃষ্ণা, মানে কি না কৃষ্ণ বন্যা, সে পদ্মগন্ধা, এমন সেই সুগন্ধ সে নাকি যোজন যোজন দূর থেকে পাওয়া যেত। সে ভ্রমরচক্ষু, এই কালো টানা দুই চোখ, সে দীর্ঘাঙ্গিনী, সে সুকেশিনী, এমন সেই কেশ খুলে দিলে মনে হতো নদীর ঢল নামলো, সে অপরূপা। তা এই হেন রূপবতী কৃষ্ণার দিকে তাকিয়ে তাকিয়ে দ্রুপদ রাজা তার বাপ, সে তো তার মেয়ের বিয়ের কথা ভাবে। আর সঙ্গে সঙ্গে মশাইরা তার মনে পড়ে ওই তৃতীয় পাণ্ডব অর্জুনের কথা, হ্যাঁ তার মতো যোগ্য ক্ষত্রিয় রূপবান বীর কে আছে বলুন? হ্যাঁ মশাইরা, ব্যাসমুনি তাই বলে, এই কথাটি ছিল দ্রুপদ রাজার মনের মাঝে। কিন্তু যৌতুক গৃহদাহে পাণ্ডবেরা তো তখন সব পুড়ে মরে গেছে, আবার কেউ কেউ তো বলে যে না, তারা নাকি পুড়ে মরে যায়নি, তারা নাকি কোথায় পালিয়ে গেছে আর কোথায় লুকিয়ে আছে। তাই দ্রুপদ রাজা ভাবলে যে ঠিক আছে, এক স্বয়ম্বর সভার আয়োজন করা যাক, আর তাতে এমন শক্ত পরীক্ষায় ফেলা হোক ওই পানিপ্রার্থী রাজাদের, যে যদি অর্জুন কোথাও থাকে আর এই ঘোষণা শোনে, তাহলে সে আসবেই স্বয়ম্বর সভায় আর ধরা পড়বেই। আর যদি অর্জুন নাও আসে, তাহলেও যোগ্যতম বীরের গলায় মাল্যদান করতে পারবে তাঁর আদরিণী কৃষ্ণা। তাই না মশাইরা,
এক স্বয়ম্বর সভার আয়োজন হলো। প্রস্তুত হলো এক বিশাল সরাসন, মানে কি মানে এক পেল্লায় ভারী ধনু আর কি। আর ওই উপরে লাগানো হলো এক আকাশ যন্ত্র। সেই আকাশ যন্ত্রের মধ্যিখানে আবার ছেঁড়া, তার উপরে রাখা হলো লক্ষ্যবস্তু, যে ওই বিশাল ধনুতে জ্যা রোপণ করে ওই আকাশ যন্ত্রের ছিদ্রের মধ্যে দিয়ে পঞ্চস্বর লক্ষ্যবস্তুতে মারতে পারবে, তার গলায় মালা দেবে দ্রৌপদী। ঘোষণা করে দেওয়া হলো, আর দ্রৌপদীর অপরূপ রূপের সে কথা শুনে নৃপগণ সত্য রাইলেন সে থা। মশাইরা, তো সে যত শক্ত পরীক্ষাই হোক না কেন, বলি ওই রাজা রাজারাদের তাদের তো আত্মবিশ্বাস অসীম। আরে সব পুরুষ মানুষ যে, তারা ভাবে কি, ভাবে যাবো জয় করব, মালাটি পরব, কন্যাটিকে এই চেপে ধরব আর হেড় হেড় করে টানতে টানতে নিয়ে চলে আসব। তাই সেই দিক বিদিক থেকে সবে হাজির হলো, কত সাধারণ লোক এলো কেবল স্বয়ম্বর সভাটি দেখবে বলে, কত গরিব ব্রাহ্মণ এলো সে দান ধ্যান পাবে বলে। ও সেই দেবতা গন্ধপুরা তারা পর্যন্ত চলে এসেছিল সেই স্বয়ম্বর সভা দেখতে। তা মশাইরা মনে করে দেখুন, এত দিক বিদিক থেকে এত লোক এসেছে, বলি পাঞ্চাল রাজ্যের অবস্থাটা একবার ভেবে দেখুন, কত লোকের কত রকম বায়নাক্কা। তারপর ওই যে বামুনগুলো সব এসেছে, হ্যাঁ সব থেকে একেবারে সাপ দিতে ওস্তাদ, পান থেকে চুনটি একেবারে খসলে হলো। তারপর ধরুন গে কত রাজা গজারা এসেছে, তাদের জন্য কি একটু আমোদ আহ্লাদের আয়োজন না করলে চলে। তাই চন্দ্রাতপ খাটানো হলো, নটনটিরা এলো, এমনি করে 15 দিন ধরে পাঞ্চাল রাজ্যে লেগে রইল উৎসব, যাকে বলে একেবারে সে মোৎসব। তারপরে সেই ষোড়শ দিনে সভায় বসেছেন এসে রাজা ও ব্রাহ্মণ, সুরবীরাদি যেথা ছিল যতজন। এই মনে করুন সেই স্বয়ম্বর সভা, সভায় সব রাজারা এসে ঢুকছেন মালা টালা মুটুক টুটুক পরে, গায়ে আবার চন্দনের গন্ধ মেখেছে, অগুরু ধূপের গন্ধে সে সভা একেবারে ভুরভুর ভুরভুর করছে। আর সভায় সব রাজারা এসে ঢুকছেন, ওই দেখুন দুর্যোধন সঙ্গে, হুরে বাবা সে নেই রুনুব বইটা ভাই, প্রতিহারের তো মুখ একেবারে হা, বলে একই রে বাবা, এদের যেদিকে দলবল শেষই হয় না, দেখুন 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 ওই দেখুন কনিষ্ঠতমটি পিছে পিছে লাফাতে লাফাতে চলেছে এক দাদার হাত ধরে ধরে। কত রকম রাজা যে এলেন সে কি বলবো, ইয়া মোটা রাজা, আবার এই প্যাংলা রাজা, ঠেঙা রাজা, মটকু রাজা, নরম রাজা, গরম রাজা, আবার ক্যাবলা রাজা, ওই দেখুন বড় রানীর ছোট ছেলে, আবার আদরের ছেলে গো ক্যাবলা। উরে বাপ রে বাপ, উহ কি গরম রে বাপ, ওই সব বামুনের দল, মানে কি দিক বিদিক থেকে সব পণ্ডিতের দল এসেছে,
আরো কত যে লোক, সে যে সীমে সংখ্যা নেই গো। সবাই বসিলেন সে রাজা ও ব্রাহ্মণ, সুরবি রাধি যেথা ছিল যত জন। এমনি করে সভায় তো সব রাজারা এসে বসলেন। রাজারা তখন সব দ্রৌপদীকে দেখবে বলে সে একেবারে ব্যস্ত হয়ে উঠেছে, কিন্তু দ্রৌপদীর দেখা কিছুতেই পাচ্ছে না। এমন সময় সে কি বলবো কি বলবো মশাইরা, সে তুরি ভেরি বেজে উঠল, বেজে উঠল শঙ্খ। সরু অলিন্দটা দিয়ে দ্রুপদ রাজার ছেলে ধৃষ্টদ্যুম্ন আর দ্রৌপদীর দাদা দ্রৌপদীকে নিয়ে আসছে। ওই দেখো ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদীর ভাই, দ্রৌপদীর লয়ে দেখো আসেন তথাই। অনত মুখানি তার হাতে রত্নমালা, সভার সম্মুখে ধীর আসিছেন বালা। আসিছেন বালা গো, আসিছেন বালা, আসিছেন দ্রৌপদী গজেন্দ্র গামিনী। রূপে ছটায় করে সভারে উজালা ও গো, আসিছেন বালা ও গো, আসিছেন বালা। বাজিছে কঙ্কন বাজিছে কিঙ্কিণী, বাজিছে নূপুরের ছন্দ, বাজিছে নূপুরের ছন্দ। অঙ্গে চন্দন বিবিধ রতন ছড়াইছে সভাতে আনন্দ, ছড়াইছে সভাতে আনন্দ। দ্রৌপদী তো সবার মধ্যিখানে এসে দাঁড়ালে, আর যে যেদিকে ছিল মশাইরা সব হুমড়ি খেয়ে পড়ে আর হাঁ করে তাকে দেখতে লেগেছে। সে যারা বিয়ে করবে ভেবে এসেছিল তারা তো বটেই, এমনকি এমনি দর্শকেরা পর্যন্ত। আগুনের থেকে জন্মেছে তো, আগুনের শিখার মতন সেই মেয়ের রূপ, সেই মেয়ে এসে দাঁড়িয়েছে সবার মধ্যিখানে। এদিকে তখন ধৃষ্টদ্যুম্ন তো সকলকে ডেকে বলছে যে আসুন, উচ্চকুলশীল সম্পন্ন যে ব্যক্তি এই বিশাল ধনুতে যে আরোপণ করে ওই আকাশ যন্ত্রের ছিদ্রের মধ্যে দিয়ে পঞ্চশর লক্ষ্য বস্তুতে। তখন ওই রাজাদের মধ্যে কি হচ্ছে বলুন তো, আরে উড়োহুড়ি পড়ে গেছে, কে আগে যাবে কে আগে যাবে। কারণ সবাই কি না ভাবছে যে যে আগে যাবে সেই বুঝি তীর ছুঁড়ে কন্যাটিকে নিয়ে চলে যায় আর কি। বলি তখন তো বোঝেনি যে ঠেলাটি কত। ওই দেখুন সলাসনের সামনে এসে দাঁড়িয়েছেন কে বলুন তো, শল্যরাজ। শল্যরাজ কে তা মনে আছে তো? আরে উইচি, নকুল সহদেবের মামা। তার মানেটা কি? বয়স হয়েছে নিঘাত, আকিংকে যায়নি। বলি তুলতে গিয়ে একেবারে পপা তো ধরুনি তলে। করে মশাইরা সে শিশুপাল জরাসন্ধ জয়দ্রথ সব তাহা তাহা বীর একেবারে ভূমিতে চিৎপাত হয়ে পড়ল। কারো মোটুক গেল ছিটকে, কারো মালা গেল শতচ্ছিন্ন হয়ে, কারো আবার কাঁচা খুলে গেল, কারো কোঁচা খুলে গেল। বলি ধনুটা কেউ তুলতেই পারলে না। ও না না না, ওই কর্ণ, কর্ণ এসে তো তুলেছিল ধনুটা, কিন্তু দ্রৌপদী তো তার গলায় মালা দিতে চাইলে না, কাজেই কর্ণ তীর ছোঁড়া হলো না, সে চলে গেল। আর বিশেষ কেউ উঠছে না দেখে। দুর্যোধন,
দুর্যোধন তো ছিল সেই সভায়। দুর্যোধন বলে, হই এ কি, কেউ উঠছো না, হাম জায়গা। যেই না বলা, অমনি শকুনি বললে, র র কোথা যাও ভাগিনাই আমার, লোকের হাসায় তব কাজ নাই আর, আরে তীর ছুঁড়ে জয় লাভ হবে না তোমার, ও গদার ব্যাপার থাকে যে ও বারবার, র ভাগিনা আমার। কাজে দুর্যোধনের উঠে আর তীর ছোড়া হলো না, সে চলে গেল। ওদিকে পানিপ্রার্থী রাজাদের এইরকম সব অবস্থা দেখে সভায় সব সাধারণ লোকেরা তো খুব হাসতে আরম্ভ করেছে তো, হ্যাঁ, তাই পানিপ্রার্থী রাজারা আস্তে আস্তে কেটে পড়তে আরম্ভ করলো। একজন বললে, এই কঞ্চুকি কোথায় কঞ্চুকি, আমি একটু পান খাবো, কঞ্চুকি কোথায় কঞ্চুকি, চলে গেল। আর একজন, না না ঠিক আছে ঠিক আছে, আমি বড় তৃষ্ণার্ত তো, তাই একটু জল কোথায় পাওয়া যাবে, হ্যাঁ জল, চলে গেল। আর যারা এই দর্শক আসনের কাছাকাছি বসেছিল তারা তাড়াতাড়ি দর্শক আসনের মধ্যে ভিড়ে গিয়ে অমনি পাটা নাচাতে আরম্ভ করলে। পানি প্রার্থী রাজাদের আসন ফাঁকা হয় দেখে ওদিকে দ্রুপদ রাজা, সে তো মনে মনে প্রমাদ গুনেছে, বলে এই সর্বনাশ, এ কি কাণ্ড, হ্যাঁ বজ্র উঠবে না নাকি মেয়ের কপালে, না এ ধনুটা এতটা ভারী না করলেই হতো, কেউ তো পাশ করছে না, সবাইকে ফেলুরাম। ওদিকে ধৃষ্টদ্যুম্ন, তারও তো মুখ শুকিয়ে গেছে, সে তবু শুকনো মুখে ডেকে ডেকে সকলকে বলছে, হ্যাঁ আসুন আসুন, যিনি এই বিশাল ধনুতে সরসন্ধান করে আকাশযন্ত্রের ছিদ্রের মধ্যে দিয়ে পঞ্চাশের লক্ষ বস্তুতে মারতে পারবেন, হ্যাঁ আসুন আসুন। কেউ তো উঠলে না, এইবার কি করা যায়। তা বললে, ইয়ে মানে দর্শক আসনের মধ্যে থেকে যদি কোনো বীর ইচ্ছা করেন উঠে আসুন, হ্যাঁ আসুন। তখন ব্রাহ্মণ দর্শকদের মধ্যে থেকে এক সামান্য কাপড় পরা যুবক উঠে দাঁড়ালো, আর তাই না দেখে সবাই একেবারে হাসির রোল পড়ে গেল। সবাই বললে, কি এই ছোঁড়ার মাথা বিগড়ে গেছে দ্রৌপদীর রূপ দেখে। তারপরে ব্রাহ্মণেরা আরো অনেক কথা বললে, না বলি মশাইরা মনে করে দেখুন, সেই রামায়ণের কাল থেকে বীজ খত্তরে তো একটা প্রতিযোগিতা চলেইছে, কে শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠ, এখন এই ক্ষত্রিয় কম্মের মধ্যে তুই একটা বামুন ছুঁড়া, তোর না গোলাবার দরকারটা কি। আর ওদিকে ক্ষত্রিয়েরা তারা ভাবছে, আচ্ছা কে হে এই যুবক। তখন সেই শাল পেরাংশু মহাবলী অথচ সামান্য কাপড় পরা সেই যুবক, মানে যেরকম কাপড় পরা দেখলে আমরা আপনি টাপনি বলি না, ওই তুই তো কারি সম্বোধন করে থাকি আর কি, ওই সেই রকম কাপড় পরা এক যুবক সেই সরাসনের সামনে এসে দাঁড়ালে, দাঁড়িয়ে একটু হাসলে। মশাইরা তার বাহু, তার পায়ের গড়ন, তার ওই দাঁড়ানোর ভঙ্গি, তার ওই ওই আত্মপ্রত্যয়ের হাসি, এ সব দেখে সভা কিরকম একেবারে নিস্তব্ধ হয়ে গেল, সবাই কিরকম মোহিত হয়ে গেল। সবচেয়ে মোহিত মশাইরা আমাদের দ্রৌপদী, এতক্ষণ বাদে এই কৃষ্ণবর্ণ যুবকটিকে দেখে তার মনে হলো যে এক সত্যিকারের পুরুষ এসে দাঁড়িয়েছে। সভা আলো করে যুবকটি ধনুকটি তুললে, আর দ্রৌপদীর চোখ দুটি কেমন নিবিড় হয়ে উঠল, সে তাতে জ্যা রোপণ করলে, আর দ্রৌপদী ভাবছে, পারবে তো এই বীর লক্ষ্য ভেদ করতে, পারবে তো, পারল, উঠে গেছে তীর, লেগেছে লক্ষ্য বস্তুতে,
পঞ্চস্বর, সবাই সবাই হতবাক হয়ে গেছে, কেউ কোনো কথাই কইতে পারছে না। তারই মধ্যে সম্বিত ফিরে পেয়ে ধৃষ্টদ্যুম্ন এসে বললে, যাও কৃষ্ণ যাও, ওই ব্রাহ্মণ যুবকের গলাতে মালা দাও, যাও যাও। দ্রৌপদী তখন পায়ে পায়ে এগিয়ে গেল, ওই বরণমালাটি হাতে করে যুবকটি একটু হেসে মাথাটি নামিয়ে দিলে, আর দ্রৌপদী তার গলায় বরণমালাটি পরিয়ে দিলে। মশাইরা, ব্যাসমুনি বলেছে যে সে তখন আরও অপরূপা হয়ে উঠেছিল। সে হাসছিল না, কিন্তু তার সারা মুখ যেন হাসছিল, তার চোখের তারা দুটি উজ্জ্বল হয়ে উঠেছিল। মনে করুন, চন্দ্রাতপের ফাঁক দিয়ে রোদ্দুরের আভা তখন সে মেয়ের মুখে এসে পড়েছে, আর ওই আগুনের মতো মেয়ের রূপ সে যেন দ্বিগুণ হয়ে উঠেছে। সে কেমন মুগ্ধ চোখে তাকিয়ে আছে তার নতুন স্বামীর দিকে। সবাই তখন মহাগণ্ডগোল উপস্থিত হল। সে কি বলবো মশাইরা, সবাই মিলে তখন লাপাতে আরম্ভ করলো, মানে ব্রাহ্মণেরা সব লাপাতে আরম্ভ করলো, তাদের লোক সে বেশ কেমন জিতেছে বলে, আর ওই ক্ষত্রিয়েরা লাপাতে আরম্ভ করলো, তাদের লোক জিতেনি বলে। ক্ষত্রিয়েরা বললে, ছি ছি ছি, যজ্ঞসিনী কিনা মালা দিলে ভিক্ষুকের গলে, হীন জাতি দরিদ্র। ব্রাহ্মণ বলে দিলে কিনা হীন জাতি? হ্যাঁ কো, কাশী দাদা বলে সে কথা। কাশী দাদা বলে যে ক্ষত্রিয়েরা সব ব্যাকুল হয়ে বলে উঠল, রও রও যজ্ঞসেনী, ভিক্ষুক দরিদ্রে সহজে হীন জাতি, লক্ষ্য বিন্ধিবারে কোথা ইহার শকতি। তা দরিদ্র হলে তো সে হীনই, কি বলেন কি? হ্যাঁ বাবু মশাইরা, তখনই কি আর এখনই কি? তারপর ক্ষত্রিয়েরা আরও অনেক কথা বললে যে ক্ষত্রিয়ের কন্যা ব্রাহ্মণের গলায় মালা দেবে কেন? হ্যাঁ কে কেন? এই এখন যেরকম আমরা হিন্দু মুসলমানের বেলায় বলে থাকি, এইরকম আর কি। তারা বললে, এই দ্রুপদ রাজা মহাপাজি, এই ইচ্ছে করে আমাদের এতগুলো ক্ষত্রিয়কে এইখানে ডেকে এনে অপমান করেছে, অতএব ওকে কাটো, ছেলেদের কাটো। আর ওই মেয়ে যদি ওই বামুন ছোঁড়া ছাড়া আমাদের কারো গলায় মালা না দিতে চায়, তাহলে ওকেও কাটো, আর এই বামুনগুলোকে ধরে। না, তেনারা আবার বলে রেখে দিয়েছেন, বেম্বো তা পাপ। বেশ, পেটাও, আচ্ছা সে পেটাও। তীর না ছুটতে পেরে থাকুক, বলি ধনুটা তুলতে না পেরে থাকুক, আচ্ছা বলুন, দল পাকিয়ে নিয়ে মারাপিটি করতে কি কখনো কারো অসুবিধে হয়? হ্যাঁ বলুন। তাই তারা বেশ দল পাকিয়ে নিয়ে আর ব্যাস মারাপিটি করতে আরম্ভ করলে। বামুনরা তো তখন যেদিকে পাললে পালালে, কিন্তু না, কিছু কিছু ব্রাহ্মণ তো ছিল, পরশুরামের বাচ্চা, তারা পালাবে কেন? হ্যাঁ, তারা হাতের কাছে যে যা পেল, ও কমণ্ডুলু টমণ্ডুলু তাই নিয়ে দাঁড়িয়ে গেল যুদ্ধ করবে বলে। বিশুদ্ধ সংস্কৃতে তখন দুই পক্ষে গালাগাল চলেছে। তখন দ্রৌপদী হঠাৎ তাকিয়ে দেখে যে তার নতুন স্বামী একা যুদ্ধে একেবারে নাস্তানাবুদ করে দিচ্ছে সব রাজাদের। আরও এক বিশাল চেহারার ব্রাহ্মণ তার স্বামীর পাশে এসে দাঁড়ালো। বিশাল তার চেহারা, কাঁকালটি কি বলবো মশাইরা, একেবারে সরু। সে কোত্থেকে একটা গাছ উপড়ে নিয়ে এসে আর সকলকে পেটাতে আরম্ভ করলে, আর সে শল্য দুর্যোধন সব তাহা তাহা বীর, একেবারে ভূপাতিত। ওদিকে সবাকার অস্ত্র কাটি ইন্দ্রের কুমার, নিজ অস্ত্রে রাজগণে করেন প্রহার, কাহারো কাটিল ধনু কারো কাটে গুণ, কেহ দেখল এ পলায় অস্ত্রহীন তুন,
কাহারো কাটিল রথ কাহারো সারথি, ভঙ্গ দিল চতুর্দিকে যত নরপতি। হে মশাইরা, সে রণে ভঙ্গ দিল কর্ণ পর্যন্ত, সে কর্ণ পর্যন্ত তখন সম্পূর্ণ অস্ত্রহীন, সম্পূর্ণ পরাভূত হয়ে পড়েছে। সে তখন গিয়ে দাঁড়ালো যুবকটির সামনে। তুমি কে হে যুবক? হ্যাঁ, ব্রাহ্মণ তো তুমি নও। কে কে তুমি? যুবকটি একটু হেসে বললে, আমি ব্রাহ্মণ, গুরুর আজ্ঞায় অস্ত্র শিক্ষা করেছি। কেন কর্ণ, তোমার যিনি গুরু তিনিও তো ব্রাহ্মণই ছিলেন। যখন এমনি করে সব ক্ষত্রিয়েরা হেরে টেরে গেছে, তখন কৃষ্ণ তো ছিল সেই সভায়। কৃষ্ণ তাড়াতাড়ি উঠে এসে ব্রাহ্মণ ক্ষত্রিয়দের মধ্যে একটা মীমাংসা করে দেবার চেষ্টা করছে। আর যখন এইসব আলাপ আলোচনা চলেছে, তখন সেই যুবকটি দ্রৌপদীর হাত ধরে তাড়াতাড়ি পথে বেরিয়ে এলে। মশাইরা, দ্রৌপদী তো বুঝতে পারছে যে খুব দরিদ্র হবে, তবু ওই রাজার মেয়ের সে এতটুকু দুঃখ বোধ হলো না গো, এতটুকু গ্লানি বোধ হলো না। সে পরম নিশ্চিন্তে, পরম বিশ্বাসে, যেন এক ভালোবাসার নেশার মধ্যে তার নতুন স্বামীর হাত ধরে বেরিয়ে এলে অজানা পথে। সঙ্গে সেই যে সেই বিশাল চেহারার ব্রাহ্মণ, আর ওই যে অন্য তিন ভাই, তারা তো পথে অপেক্ষা করছিল। শোনো শোনো গুণীজনে, এ কাহিনী শোনো, কোন পথে চলে ওই বীর ভাই। দ্রৌপদী বড় অভাগা বাবুমশাইরা। শ্বশুরবাড়ি আসতেই শাশুড়ি বললে সম্পত্তি পাঁচজনকে ভাগ করে নিতে। বললে, যা এনেছ পাঁচজনে মিলে ভোগ করো বাবা। যুধিষ্ঠির তখন তাকালে নিজের দিকে, তাকালে অন্য সব ভাইয়েরদের দিকে। সবার চোখ মশাইরা তখন দ্রৌপদীর দিকে, সবার মুখগুলো কামনায় উজ্জ্বল। যুধিষ্ঠির বুঝল যে এই মেয়েকে কোনো একজন ভাই বিয়ে করলে তাদের ভাইয়েদের মধ্যে মিল থাকবে না, তারা ভাইয়েরা এক থাকবে না। তাই যুধিষ্ঠির বললে, হ্যাঁ হ্যাঁ, তাই হবে মা। তখন কুন্তি হঠাৎ তাকিয়ে দেখে যে দ্রৌপদী সেই কচি নিষ্পাপ সরল মুখখানি সে কিরকম যেন হয়ে গিয়েছে, সে কিরকম যেন বিহ্বল হয়ে তাকাচ্ছে সবার দিকে, যেন কিছু বুঝতে পারছে না যে এইসবেরা কি বলছে। তাই দেখে কুন্তির বুকের ভেতরটা কিরকম তোলপাড় করে উঠল। কুন্তি তো চিরকাল ভেবেছে যে তার ছেলেরা রাজার ছেলে, তাদের উপরে অন্যায় করা হয়েছে, তাদের পুনঃপ্রতিষ্ঠিত করার দায় কুন্তির। আর
কুন্তি প্রজ্ঞাবতী। কুন্তি জানে যে সংসারে প্রধানত লড়াই বাদে সম্পদ নিয়ে আর নারী নিয়ে। তা নারী নিয়ে যদি এরা নিজেদের মধ্যে বিবাদ করে তাহলে সেই ঋতরাজ্য পুনরুদ্ধার হবে কি করে? কুন্তি আবার তাকায় দ্রৌপদীর দিকে। কিন্তু কিন্তু এর জন্যে এতটা মূল্য নিয়ে? আহারে, ওই কচি মেয়ে! আমি 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 জানি না বাবা, আমি কি বলে ফেলেছি আমি জানি না, আমি বোধহয় ভুল করেছি বাবা। না, আমি বোধহয় পাপ 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 করেছি। ও তোমরা ঠিক করো বাবা, তোমরা 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 ঠিক করো। যুধিষ্ঠির তখন আবার তাকালে দ্রৌপদীর দিকে, তাকালে সব ভাইয়েদের দিকে, তারপর বললে, না মা, তুমি ঠিক বলেছ, তুমি যা বলেছ তাই হবে। তাই হবে। সিদ্ধান্ত হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, দ্রৌপদীকে কিন্তু কেউ জিজ্ঞাসাই করলে না, দ্রৌপদী অবশ্যই মেনেই নিলে। আর তারপর তো আপনারা জানেন পরের দিন সে রথ এলো, অশ্ব এলো, হস্তি এলো ওই দ্রুপদ রাজার কাছ থেকে। মহাসমারোহে তাদের নিয়ে যাওয়া হলো রাজপুরীতে। তারপর ব্যাসদেবের মধ্যস্থতায় একে একে পঞ্চপাণ্ডবের সবার সঙ্গে বিয়ে হয়ে গেল দ্রৌপদীর। দ্রৌপদী রাজার আদরের দুলালি, তখন হলো গে পাণ্ডবদের সম্পত্তি। আর তাই পঞ্চস্বামী নিয়েও সতী হল দ্রৌপদী। দ্রৌপদী তাকে চেয়েছিল নাকি চায়নি শেষ পর্যন্ত, ও তো কেউ জানে না বাবুমশায়। না না, বোধহয় চায়নি। যদি চাইতো, যদি সে ভালোবাসতো সবাইকে সমানভাবে, তবে কি হতো? আরে তবে তো তার স্বজ্ঞারোহণ হতো। হয়নি স্বজ্ঞারোহণ, কেন হয়নি? না, অর্জুন, বীর অর্জুনকে ভালোবেসেছিল দ্রৌপদী, সেই জন্যে হয়নি। আর সেই জন্যেই তো সেই শেষকালে সেই মহাপ্রস্থানের সময় গিয়ে, সে তো একেবারে সেই শেষের কথা। এখন সেই কথাটা একবার ভেবে দেখুন তো মশাইরা, সেই যে সেই পাশা খেলার সবার কথা। এখন আর তার পঞ্চস্বামী গরিব নয়, বাবা, এখন ইন্দ্রপ্রস্থের প্রাসাদে তাদের বাস। আর সে কি প্রাসাদ গো মশাইরা, সে একেবারে ময়দানবের তৈরি গো। সে যেখানে মনে করো দেয়াল, সেখানে আসলে কিছু নেই। যেখানে মনে করো আসলে কিছু নেই, সেখানে আসলে দেয়াল, সব স্ফটিক দেয়া। যে মনে আছে দুর্যোধনের কি গতিটা হয়েছিল ইন্দ্রপ্রস্থে? আরে সেই যে গো রাজসীয় যজ্ঞের নেমন্তন্নে গিয়ে সে স্ফটিকময় এক স্থানে জল আছে ভেবে পরনের বস্ত্র টেনে সাবধানে চলে, আর পদ্মশোভিত সরোবরে ভাবে শুকনো ডাঙা, আর সোজাসুজি চলতে গিয়ে বস জলে একেবারে হাউড়ু। আর তাই না দেখে ভীম আর দ্রৌপদী এসে অস্থির, কেন কি না দুর্যোধন ভেবেছে বোধহয় স্ফটিক দিয়ে পদ্মটদ্ম নিয়ে সাজানো আছে। আর তাই দেখে দ্রৌপদীর এত হাসি পেয়েছে যে সে খিলখিল খিলখিল করে হেসে উঠেছে। আর তা সে খিলখিল হাসির মিষ্টি আওয়াজ সেটা দুর্যোধনকে ব্যঙ্গ করে,
ক্রোধে দুর্যোধনের শরীর কাঁপে থরথর। কাশিদাদা বলে, স্থানে স্থানে প্রাচীরেতে স্ফটিক মুণ্ডন, তার বোধে সেই দিকে চলে দুর্যোধন, ললাটে প্রাচীর বাজে পড়িল ভূতলে, আর দেখিয়া হাসিল পুনঃ সভার সকলে। শেষকালে নকুল, হ্যাঁ হায় হায় নকুল, ভীম নয় অর্জুন নয় বেটা, নকুল কিনা হাত ধরে দাঁত দেখিয়ে দিলে, আমার এই লজ্জা লজ্জা। সেই লজ্জা আগুন হয়ে জ্বলতে লাগলো দুর্যোধনের সারা শরীরে। সে হস্তিনাপুরে ফিরে এসেই বললে, বাবা আমি ওদের সঙ্গে যুদ্ধ করবো। ভয়ে ধৃতরাষ্ট্র রাজি হলো না। তখন শকুনি বললে, থাকলে ও যে সম্পদ দেখে তোমার এত জ্বলন, সে সব সম্পদ আমি পাশা খেলে হরণ করে দেবো, তাহলে তোমার যুদ্ধ করবার দরকারই হবে না। সেই থেকেই তো ধৃতরাষ্ট্রের রাজসভায় ওই পাশা খেলার সূত্রপাত মশাইরা। তা এই মনে করুন, এই মনে করুন সেই পাশা খেলা সভা, সভার বাঁ দিকটাতে বসে আছেন পাণ্ডবেরা, তার পাশে যেন বসে আছেন কর্ণ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ গো, কর্ণ কেমন করে হাসে বলে তো গো? কর্ণ, হ্যাঁ কর্ণ তো বীর। হ্যাঁ বীর। আচ্ছা বলে তো কি? দুর্যোধন, দুর্যোধন। তার পাশে বসে আছে দুঃশাসন। তার পাশে বসে আছেন শকুনি, ধূর্ত শকুনি। আচ্ছা বঙ্গসারা বলুন দেখি, শকুনি কেমন করে হাসে? আরে কি গো বলো না গো ছাই, শকুনি মধ্যভাগে বসে আছেন ধৃতরাষ্ট্র। তিনি সংকুচিত আবার আনন্দিত। সংকুচিত কারণ তিনি তো জানেন যে কপট দূত হবে, হ্যাঁ, আর আনন্দিত স্নেহের পুত্রের অভিষ্ট লাভ। সবাই একে একে প্রবেশ করছেন, নানান গুণীজন আপন আপন আসনে এসে বসছেন তারা। সে পিতামহ ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্য, কৃপাচার্য, শল্যরাজও উপস্থিত, তারপর গিয়ে ওই যে ধর্মাত্মা বিদুর, বিদুর ওই আমাদের বিদুর কাকা গো, আরও সব নানান গুণীজন। এই দেখো, বলতে ভুলেই গেছি, আরে ইন্দ্রপ্রস্থ থেকে তো হস্তিনাপুরে এসেছেন আমাদের দ্রৌপদী, হ্যাঁ পঞ্চ পাণ্ডব প্রিয়া, তিনি অবশ্য আছেন অন্তঃপুরে, তিনি আছেন ওই গান্ধারী, ভানুমতি আর আর সব অন্তঃপুরিকার সাথে। সুখে বড় সুখে আজ পঞ্চ পাণ্ডব প্রিয়া, সুখী বড় সুখে আজ পঞ্চ পাণ্ডব প্রিয়া, সবার সাথে মিলনে তার মুখরিত হিয়া, সুখী বড় সুখী আজ পঞ্চ পাণ্ডব প্রিয়া। কত কথা আছে তাঁর, কোনটা রাখেন আর কোনটা বলেন। ওইকে ওদিকে সভায় পাশা খেলা শুরু হয়ে গিয়েছে। আচ্ছা মশাইরা, শাস্ত্রে বলেছে না যে দূত ক্রীড়া করা অন্যায়? হ্যাঁ ঋগ্বেদে বলেছে, আমি শুনেছি যে দূত ক্রীড়া করা অপেক্ষা কৃষিকর্ম করাও অনেক ভালো। তবু তো ওই খেলার আয়োজন হয়েছিল সেই সভায়। আসল কথাটা কি জানেন গো মশাইরা? আসল কথাটা হচ্ছে যে ভালো কথা, নীতি কথা এসব তো কেউ কখনো শোনে না, সে তখনও কেউ শোনেনি, আজও কেউ শোনে না, নইলে আজ এইরকম জুয়ো খেলার ধুম, হ্যাঁ
সারা পৃথিবী জুড়ে, আর তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক কী না আসছে আমাদের। কিন্তু কিন্তু আমাদের বড় কষ্ট হয়, বড় কষ্ট হয় যে যুধিষ্ঠির, আমাদের ধর্মের পুত্র যুধিষ্ঠির, তার কেন এইরকম অতিভ্রংশ হল। তাহলে কি সমাজটা তখনও এইরকম ছিল, এই আজকের মতন, যে যদি কেউ দলে পড়ে অনৈতিক কাজ না করতে চায় তবে তাকে ভালো মানুষ ভালো মানুষ বলে টিটকিরে দেওয়া হবে, নাকি নাকি তখন এইরকম ছিল যে যদি কেউ ক্ষত্রিয় হতো আর তাকে দূত ক্রীড়ায় আহ্বান করা হতো আর সেই আহ্বান সে গ্রহণ না করত তবে তার ক্ষত্রিয়ত্ব নষ্ট হতো, তাকে তাকে কাপুরুষ বলা হতো, নাকি আমাদের সকলেরই তো মনের মধ্যে একটা জুয়ারি কোথাও থাকে, যুধিষ্ঠিরের মনের মধ্যে সেই জুয়ারিটা কি কোনো কারণে প্রবল হয়ে উঠেছিল, সামনে সমূহ সর্বনাশ জেনেও সে নিজেকে রোধ করতে পারেনি, একের পর এক অন রেখে চলেছিল, নাকি নাকি একজন পণ্ডিত যেরকম বলেছেন আধুনিক কালে যে যুধিষ্ঠির তখন তখন মুক্তি চাইছিলেন, মুক্তি চাইছিলেন ওই 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 ময় নির্মিত পুরী থেকে, ওই শ্বাসরোধকারী ধনবাহুল্যের থেকে, এসবের থেকে, তখন তিনি জানি না, কিন্তু তখন যুধিষ্ঠির একের পর এক পণ রেখে চলেছিলেন, হারছিলেন আর আর বদলে যাচ্ছিলেন। আচ্ছা মানুষ কিসে বদলায় মশায়রা, কিসে, পাপ কাজ করলে, নাকি জীবনে আঘাত খেলে, নাকি জীবনে হেরে গেলে, কিসে? নইলে যুধিষ্ঠির, আমাদের ধর্মের পুত্র যুধিষ্ঠির, তিনি এইরকম বদলে যাবেন? সমস্ত ধন সম্পত্তি হারানোর পর শকুনি যখন তাকে জিজ্ঞাসা করলে, বলো বলো এইবার কি পণ রাখবে, তখন আমাদের ধর্মের পুত্র যুধিষ্ঠির, আমাদের সেই ধন সম্পত্তি হারানো যুধিষ্ঠির, আমাদের সেই বদলে যাওয়া যুধিষ্ঠির বললে কিনা, নকুল 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 তার ভাই, নকুল গেলেন, সহদেব গেলেন, কেউ রেগে উঠে বললেন না যে না আমি এ মানি না, আমাকে নিয়ে বাজি খেলা চলবে না, কেউ বললে না, বলতে পারলে না, কারণ তারা তো সব কনিষ্ঠ, তারা তো সবাই ওই জ্যেষ্ঠের সম্পত্তি কিনা। তখন সেই মহাভারতের কালে নাকি অমনি ছিল গো, জ্যেষ্ঠ কনিষ্ঠদের যেমন খুশি ব্যবহার করতে পারে, ব্যাস তাই বলতে পারলে না। ওই ওই পাশা খেলা চলেছে, অর্জুন, দ্রৌপদীর অর্জুন কোন রেখে হারালেন অর্জুনকে, আমাদের মধ্যম পাণ্ডব ভীম, বলবান ভীম, বলে এবার কি পণ রাখবে, যুধিষ্ঠির বললেন আমি নিজে, চকুনি বললে আবার খেলা হোক, দুর্যোধন বললে আর কি পণ রাখবে বাবা, আর তো কিছু নেই, সব তো হেরে গেছে। তখন শকুনি বললে সেই সব গুণীজন জ্ঞানীজনের সামনে বললে বাবু মশায়রা, কেন যুধিষ্ঠির, তোমার প্রিয়া পাঞ্চালী তিনি তো এখনো বিজিত হননি, সে তাকে পণ রেখে নিজেকে মুক্ত করো। দুর্যোধন দুঃশাসন সবার মুখ লোভে কিরকম চকচক করে উঠল, তারা বললে দ্রৌপদী দ্রৌপদী, আর যুধিষ্ঠির বললেন আমাদের ধর্মের পুত্র যুধিষ্ঠির বললেন, যার অপর নাম ধর্ম, তিনি বললেন
যিনি কৃষা নন, যিনি খৎপা নন, সেই অতীব সুন্দরী প্রিয়ম্বদা দ্রৌপদীকে তিনি পণ রাখলেন। যুধিষ্ঠির বললেন এই কথা, ধম্মের পুত্র যুধিষ্ঠির। তখন আর কিছু বিচার করলেন না বাবু মশাইরা, সে স্বামী ধর্ম স্ত্রী ধর্ম কিচ্ছু না, তিনি বললেন এই কথা, পণ রাখলেন পঞ্চপাণ্ডব প্রিয়া দ্রৌপদীকে। আশ্চর্যি, একেবারে আশ্চর্যি, কি অভাগিনী মেয়ে বলুন তো পাঞ্চালি, কি অভাগিনী মেয়ে। সেই স্বয়ম্বর সভা শেষের কথাটাই ভাবুন, আর আজ এই সভা পর্বের শেষে হই দান পড়েছে, শকুনি জিতেছে, দুর্যোধন দুঃশাসন শকুনি সবার মুখেও কি নিষ্ঠুর লালসা, আর ওদিকে বিজিত পঞ্চপাণ্ডব তারা চুপ করে বসে, আর এই যে সব সভা মধ্যে গুণীজন গুণীজন দেখি, তারাও সব বাক্যহারা। বাবু মশাইরা, এইরকম এক একটা কাল আসে এই পৃথিবীতে যখন এইসব গুণীজনেরা সব চুপ করে থাকে, সব চুপ করে থাকে, আর যে অত্যাচারিত হয় সে হয়েই যায়, হয়েই যায়, হয়েই যায়। অথচ সুখে বড় সুখে ছিল পঞ্চ পাণ্ডব প্রিয়া, মাত্র কিছুদিনের জন্য। সবাই বড় উল্লাস। কর্ণ বললে দুর্যোধনকে, সখা দুর্যোধন, পঞ্চ পাণ্ডবকে এখন রাজাসনে বসতে পারে, হ্যাঁ তারা এখন দাস। কথা শোনা মাত্র বিজিত পঞ্চপাণ্ডব তাদের বেশ বাস আভরণ ত্যাগ করে ধুলোর আসনে নেমে বসলেন, আর তাই না দেখে দুর্যোধন আর তার দলের যত সভাসদ তাদেরকে বিচ্ছিরি রকমের খ্যাঁক 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 করে হাসি। বাবু মশাইরা, সত্যি বলছি, আমার এক একবার বোধ হয় যে যদি আমি কোনোদিন নিজে স্বর্গে যেতে পাই তাহলে সেখানে গিয়ে একবার জিজ্ঞাসা করি যে আচ্ছা এই পাপে যুধিষ্ঠিরের নরকবাস হয়নি কেন, বলি স্বর্গের নিয়মটা কি। না না বলুন, তার কি এইসব পণ রাখা উচিত হয়েছিল বলুন। দুর্যোধন বললে প্রাতিকামীকে, প্রাতিকামী যাও অন্তঃপুর থেকে আমাদের দাসী পাঞ্চালি তাকে এই সভার মধ্যে টেনে নিয়ে এসো, যাও। প্রাতিকামীর ঠোঁট কাঁপছে, ঘাম মুখময়, সে থরে থরে দ্রৌপদীর সমীপে এসে দাঁড়ালে। কি? আপনাকে সভায় যেতে হবে। সভায়? আমাকে সভায়? সভায় কেন, কেন, কি কি হয়েছে? ধর্মরাজ আপনাকে পণ রেখে পাশায় হেরেছেন। আমায় পণ রেখে? কেন, তার সম্পদ ছিল না? সব গেছে রানী, এমনকি তাঁর চার ভ্রাতা এবং তিনি নিজেও। শেষ পণ ছিলেন আপনি। কি করে, কি করে দ্রৌপদী? সে মরিয়া হয়ে ভাবতে থাকে বাঁচবার উপায়, তারপর বলে, প্রাতিকামী, প্রাতিকামী তুমি সভায় গিয়ে জিজ্ঞাসা করে এসো যে ধর্মরাজ কি নিজেকে পণ রাখার পূর্বে আমাকে পণ রেখেছিলেন নাকি পরে। যদি যদি পরে হয় তাহলে তো তার আগেই তিনি আমার উপরে অধিকার হারিয়েছেন, আর সেই অনুসারে আমি তো সভায় যেতে বাধ্য নই। যাও। কি অসাধারণ বুদ্ধি বলুন তো বাবু মশাইরা, যাকে বলে ধীমতি। কেউ কোনো উত্তর দিতে পারেনি এই কথার সেই সভায়, খালি প্রাতিকামীকে আবার পাঠানো হয়েছিল তার কাছে। সে আবার বললে, যাও সভায় নীতিমান ধর্মাত্মাদের জিজ্ঞাসা করো আমার কি করা উচিত। ধীমতি দ্রৌপদী
নিশ্চয়ই মনে মনেও কল্পনা করতে পারেনি বাবু মশায়রা যে ওই সভায় নীতিজ্ঞান বলে কিছু নেই, ধম্ম ধম্ম হারা, আর দুঃশাসন আসবে তার কেশ আকর্ষণ করে তাকে সভায় টেনে নিয়ে যেতে, আর তাকে উচ্চারণ করতে হবে এই কথা। না দুঃশাসন, আমাকে সভায় নিয়ে যাও না, আমি নারী, আমি অন্তঃপুরবাসিনী, আমাকে সভায় নিয়ে যেও না দুঃশাসন, আমার কেশ ছেড়ে দাও, আমাকে সভায় নিয়ে যেও না, পায়ে পড়ি দয়া করো, দয়া করো আমাকে দুঃশাসন, দুঃশাসন শোনো শোনো, আমি রজস্বলা, আমি একবস্ত্র হয়ে আছি, এই অবস্থায় আমাকে সভায় সবার সম্মুখে নিয়ে যেও না, পায়ে পড়ি দয়া করো, দয়া করো আমাকে। দ্রৌপদী এসে আছাড় খেয়ে পড়ে, বলে সভায় ভীষ্ম বিদুর ধৃতরাষ্ট্র দ্রোণ এদের কি প্রাণ নেই, আমি কুরুকুলের বধূ, সবাই এইভাবে আমাকে সবার সম্মুখে টেনে নিয়ে আসা হলো, কেউ তার নিন্দা করছেন না, কেউ কিছু বলুন। ভীম ক্রোধে উন্মাদ হয়ে বললে, ধর্মরাজ, দূতকারেরা তাদের বেশ্যাকে পর্যন্ত কখনো পণ রাখে না, তাদের মায়া দয়া আছে, আপনি কপট খেলায় আমাদের সমস্ত ধন সম্পদ এমনকি আমাদের চার ভ্রাতাকে পর্যন্ত পণ রেখে হেরেছেন, তাতে আমি কিছু বলিনি, কারণ আপনি আমাদের প্রভু। তাই বলে পাঞ্চালী এই অপমানের যোগ্যা নন, আমি আপনার হস্ত দগ্ধ করব, সহদেব যাও তুমি অগ্নি নিয়ে এসো, তাকে তাড়াতাড়ি নিবৃত্ত করলে অর্জুন তার নীতির কথা ভেবে। সভায় তখন বড় হাসির রোল উঠল, যেন এটা ভারী মজার কথা হয়েছে। দুর্যোধন সেই পঞ্চপাণ্ডবের সামনে তার উরুর কাপড় সরিয়ে উরু দেখিয়ে দ্রৌপদীকে ইঙ্গিত করলে, কর্ণ আর দুর্যোধন উভয়েই উল্লসিত হয়ে চিৎকার করে বললে সেই সভায় সব জ্ঞানীজন গুণীজন গুরুজন সবার সামনে বললে, যে যে পঞ্চস্বামীকে ভজনা করতে পারে সে তো বেশ্যা, সে আজকে বুঝিত, সে আজকে আমাদের ভজনা করবে। স্তব্ধ কে বিজিত হয়েছিল আগে বলো, আমি না যুধিষ্ঠির স্বয়ং? যুধিষ্ঠির স্বয়ং? তবে ওই শেষ খেলা অসিদ্ধ, আমি বিজিত হতে পারি না। ভীষ্ম বললে, এই অতি সূক্ষ্ম তত্ত্বের তর্ক দ্রৌপদী, কারণ যুধিষ্ঠির তো নিজেই ধর্মজ্ঞ, আর তিনি তো নিজেই বলেছেন যে আমি বিজিত হয়েছি, তাহলে তো। তখন কি আর ওই সূক্ষ্ম তত্ত্বের তক্ক দ্রৌপদীকে বাঁচাতে পারে বাবু মশাইরা? তখন দ্রৌপদীকে বাঁচাতে হলে চাই ক্রোধ, চাই অস্ত্র, অথবা ওই যে দৈব, ওই কেউ কেউ বলে না যে দৈবকে স্মরণ করেই নাকি দ্রৌপদী উদ্ধার পেয়েছিলেন। ভীম আরও একবার ক্রোধে উন্মাদ হয়ে উঠেছিলেন, তাকে আবার নিবৃত্ত করলে অর্জুন। তখন একজন দুর্যোধনেরই এক ভাই বিকর্ণ, অল্প বয়সী বিকর্ণ, সে প্রতিবাদ করে উঠল, হ্যাঁ হ্যাঁ বাবু মশাইরা, ও ভীষ্ম না, দ্রোণ না, কৃপ না, শল্য না, কেউ না কেউ না, প্রতিষ্ঠিত গুণীজনের কেউ না, ওই বালক বিকর্ণ। সে বললে, দূত ক্রীড়া হচ্ছে রাজাদের খেলা, সে খেলার পরিণাম এইরকম ভয়ঙ্কর হতে পারে? কোনো উত্তর নেই। সে বললে, দ্রৌপদী তো কেবল যুধিষ্ঠিরেরই নন, আরও চার ভ্রাতার ভার্যা, কই তাঁদের অনুমতিক্রমে তো তাঁকে পণ রাখা হয়নি। সভায় কেউ কোনো উত্তর করলে না,
সে বললে দ্রৌপদী বিজিত হতে পারেন না। তখন একজন কর্ণ, হ্যাঁ হ্যাঁ বাবুমশায়রা, কর্ণ না, সে তো বীর কর্ণ নাকি, হ্যাঁ সে তো দাতা কর্ণ, হ্যাঁ আমাদের আধুনিক কালের কল্পনায় আহা ভাগ্য নিপীড়িত মহাবীর কর্ণ, হ্যাঁ সেই কর্ণ বললে সেদিন সভায় শকুনিতে সমস্ত ধন সম্পদ শুদ্ধ যুধিষ্ঠিরকে জয় করে নিয়েছেন, আর দ্রৌপদী তো সেই সম্পদের অন্তর্গত। তারপরে এত কূট তর্ক এ আমার সহ্য হয় না। সেই মহাবীর কর্ণ বললে, যাও দুঃশাসন যাও, ওই নারীর বস্ত্র হরণ করো এই সভায়, আমাদের সবার সামনে আমরা সব দেখি, হ্যাঁ আরে আরে যাও যাও যাও। না না দুঃশাসন, না 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 না, মেয়েটা মেয়েটা একবস্ত্রা তো সংকোচে সে চট করে উঠে পড়তে পারছে না, পালাতে পারছে না, সে বিপদে পড়ে পালাতে পারছে না, ছটফট করছে দেখে এই এই গুরুসভার সভাসদদের বোধ হয় খুব মজা লেগেছিল, তাই তারা খুব হাসছিল। না সভায় একটা ঘটতে দেওয়া যায় না, এ অন্যায় অন্যায়, আপনার পুত্রকে নিবৃত্ত করুন মহারাজ, চিৎকার করে উঠলেন বিদুর। ধর্ম, যিনি ক্ষত্রিয় নন, যিনি দাসী পুত্র, আর দাসী পুত্র বলে সম্মান যার প্রায় ছিল না সেই সভায়, সেই বিদুর তখন আর থাকতে না পেরে প্রতিবাদ করে উঠলেন। দুর্যোধন পেড়ে গাল দিলে বিদুর কাকাকে। ধৃতরাষ্ট্র চুপ, বিশ্ব চুপ। তখন হঠাৎ সেই সভার চতুর্দিক থেকে সে কি সব ডাক ভেসে আসতে লাগলো বাবু মশাইরা, সে কি সব ডাক, সব সব অমঙ্গলের ডাক, শ্যাল কুকুরের প্যাচার, সেই সব অমঙ্গলের ডাক শুনে বুঝি ধৃতরাষ্ট্র ভয় পেলে। হ্যাঁ বাবু মশাইরা, ও কারো হিতবাক্যে নয়, ওইসব অমঙ্গলের ডাক শুনে হয়তো ভয় পেলে রাজ্য ধ্বংস হয়ে যাবার। হ্যাঁ এমনও হতে পারে যে হঠাৎ তোমার মনে হলো না এটা বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, এক্ষুনি এই কথা রটে গেলে প্রজারা খেপে যেতে পারে, কি কারণে জানি না। কিন্তু তখন ওই অত সব কাণ্ড ঘটে যাবার পর ধৃতরাষ্ট্র উঠে এসে দ্রৌপদীকে বর দিয়ে সব ফিরিয়ে দিলে, সব 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 ফিরিয়ে দিলে। ফিরিয়ে তো দিলে, কিন্তু হলোটা কি বলুন বাবু মশাইরা, বলি হলোটা কি, সেই তো যেতে হলো মনে, রাজ্য সম্পদ সব হারিয়ে আবার ওই পাশা খেলাতে মাত্র এক মাসের মধ্যে। গোড়াতেই বললুম কি না, সব পেয়েও সভ্যহারা এক মেয়ের কথা বলছি, বলি 13 বছরের জন্যে তাকে গৃহহারা করে দেন কৌরবেরা। সুখী বড় সুখী ছিল পঞ্চ পাণ্ডব প্রিয়া। নমস্কারী যায় পঞ্চজন, নগরীতে হাহা শব্দ ক্রন্দনের রোল, প্রলয়কালেতে যেন সা
সুখী বড় সুখী ছিল